অনেকগুলো মোবাইল হারানো গেছে তাদের এইসব পুলিশের তাণ্ডবে, এবং আমরা তীব্র নিন্দা জানাই। আমরা কখনো ত্রিপুরা রাজ্যে এইসব পরিস্থিতি আমরা দেখিনি, আর বিজেপি যেটা চেষ্টা করছে এখন পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি তারা কীভাবে একটা কমিউনাল রায়ট করানোর চেষ্টা করছে, তার আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমার আবেদন থাকবে আমাদের যারা বাঙালি ভাই বোনেরা রয়েছে এবং আমাদের যারা ত্রিপুরাশা ভাই বোনেরা রয়েছে, আপনারা শান্তি বজায় রাখুন, বিজেপির ফাঁদে আপনারা পা দেবেন না। তাদের এটা চক্রান্ত আজকে আমরা যেমন ব্রিটিশে ছিল বিভাজন ডিভিশন ডিভিশন করে রাজনীতি করার রুল করা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেম পলিসি এই নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার এবং বিপ্লব দেবের সরকার, তার ধিক্কার জানাই আমরা। এবং আমরা কালকে আগামীকালকে 24 hours স্ট্রাইক ফ্রম ত্রিপুরা প্রদেশ ইউথ কংগ্রেস অল ওভার ত্রিপুরা। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আহ্বান রাখছি কালকে 24 ঘন্টা ত্রিপুরা মঞ্চ সফল করুন।
Digital.